আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে যেন ভুলবেন না। কেউ বোঝে না মনের কথা, কলমীয় কণ্ঠে আমি অপর্ণা চ্যাটার্জি। সত্যি এখন আর কেউ আমার মনের কথা বোঝে না, জানেন তো। একটা সময় যখন ছোট ছিলাম, ভাই বোনের মধ্যে ঝগড়া হলে আমার কথাই বেশি প্রাধান্য পেত। আমি ভাগ্যলক্ষ্মী, আজ আমি 12 বছর হলো নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করেছি। নাম ভাগ্যলক্ষ্মী, কিন্তু ভাগ্য আমায় সাথ দেয় না, জানেন তো। এখানে প্রবেশ করে বুঝলাম, 12 বছর আগে যে শখ আহ্লাদ আমার জীবনে ছিল, সেগুলো কখন আমার অজান্তে হারিয়ে গেছে, তা আমি টেরও পেলাম না। শ্বশুরবাড়ি এমন একটা স্কুল যেখানে মাস্টারের কোনো অভাব নেই, শুধু পরীক্ষা দিয়ে যাও, কোনো নম্বর নেই। যদি কেউ প্রশংসা করে, তবে বুঝতে হবে তার কাছেই পরীক্ষায় পাশ করেছি। যেটুকু দরকার তার বেশি কাজ করলে শুনতে হয়, হয়েছে হয়েছে, থাক থাক। আর যদি কোনো কাজ করতে না পারে, তবে শুনতে হয়, মা দেখছি কিছুই শেখায়নি, বয়স তো কম কিছু হলো না, আর কবে শিখবে। আজ 12 বছর পরও কাউকে বোঝাতে পারলাম না, আমি এই বাড়িরই একজন, তোমাদের ঘরের লক্ষ্মী, কিন্তু কেউ আমার কোনো কথার গুরুত্ব দেয় না। নাম ভাগ্যলক্ষ্মী হলেও ভাগ্য আমায় সাথ দিল না দেখছি।